হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যানাদার ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হয়ে গিয়েছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার নতুন কোনো ব্লগ আপলোড করার সাথে সাথে আপনাদের মাঝে নোটিফিকেশনটা চলে যায়। আজকে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমার গাছগুলোর অবস্থা কি দেখেন। এখন তো মানে ওয়েদার চেঞ্জ আর গাছগুলো মানে একবারে খারাপ অবস্থা। এদিকে যে মরিচ গাছটাতে, এইটাতে অনেক মরিচ ধরেছিল, অনেক দিন খেয়েছি, আর হচ্ছে এখনও কিছু আছে ছোট ছোট মরিচগুলো। এই হচ্ছে অবস্থা। আর একটু মাটি পেলে হয়তো বা আরও ভালো হতো, কিন্তু আমার এখানে তো মাটি পাই না, যার কারণে গাছগুলোর এই অবস্থা। আর বাইরে আমার সেরকম যাওয়া পড়ে না। এগুলো যেহেতু শীতের হচ্ছে গাছ ছিল, এজন্য এখন সবগুলোই এই অবস্থা। এখন দেখা যাচ্ছে আবার চেঞ্জ করে অন্য কোনো গাছ নিয়ে আসতে হবে। অ্যালোভেরার গাছটা তো এই অবস্থায়, অ্যালোভেরার গাছে আর মানে ধুলাবালি লেগে একাকার অবস্থায়। এপাশে আমাদের কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যার কারণে গাছের অবস্থা খুবই ভয়াবহ হয়ে গেছে। যাই হোক, আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম। এখন রান্নাবাড়িতে চলে যাই। এখন আমি রান্নায় চলে আসছি, আর এখন মুরগিটা কেটে নিব। আর মুরগির যে পরিমাণ দাম বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, কি আর করব। আর এদিকে আমি হচ্ছে প্রেশার কুকারে লাউ, আলু আর দুই রকমের হচ্ছে ডাল দিয়ে একটা সবজি করে নিচ্ছি। আজকে গ্যাসের অবস্থা খুবই খারাপ, আমি জানি না গ্যাস কখন চলে যাবে। এটা সুন্দর করে কষিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়েছি, পরে আমি এটা হচ্ছে বাগার দিব। এদিকে আমি মুরগিটা কেটে নিয়ে সুন্দর করে ক্লিন করে নিলাম, আর কিছু লবণ দিয়ে মেখে রেখেছি, যাতে করে যখন রান্না করব তখন আর একটু ধুয়ে তারপরে রান্না করতে পারি। এই দিকে বাগার দেওয়ার জন্য আমি ফার্স্টে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ দিব, রসুন দিব, দিয়ে এটা সুন্দর করে একটু হচ্ছে বাদামি কালার করে নেওয়ার পরে এখানে আস্ত হচ্ছে তেজপাতা আর হচ্ছে ইয়া দিব, পাঁচফোড়ন দিয়ে এটা বাগার দিব। তাহলে খেতে ভীষণ ভালো লাগবে, আর সবজিতে একটু বাগার দিলে বেশি ভালো লাগে খেতে। দেখতে থাকুন। আমি যখন সবজিটা দিয়েছিলাম তখন তার মধ্যে একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা আর সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আমি ওইটা শীষ দিয়ে নিয়েছি। এখন শুধু জাস্ট আমি বাগারটা দিয়ে দিচ্ছি। এই বাগারটা দিলে সবজিটা অনেক মজা লাগে খেতে। এদিকে সবজিটাও হয়ে গেছে। রোজা থাকলে এই একটা ইয়ে হয় যে হচ্ছে লবণ কিভাবে দিব। আমি ফার্স্টে লবণ একেবারেই হচ্ছে মানে যতটুকু পরিমাণ ঠিক সেভাবেই দিয়েছি, যাতে করে আর লবণ না দেওয়া লাগে বা না দিতে হয়। যদি পরে হচ্ছে দেওয়া লাগে, দেখা যাচ্ছে পরে আজরাকের পাপা যখন খাবে যদি বলে সেই হিসেবে আমি দিব। এখানে আমি মুরগিটা রান্না করার জন্য ফার্স্টে হচ্ছে একটু পেঁয়াজ কেটে দিলাম, এরপরে হচ্ছে এলাচ দারচিনি দিয়ে দিলাম। এটা একটু হচ্ছে কালার হয়ে আসলে আমি এখানে যে মশলাগুলো আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর সব ধরনের মশলা, ধনিয়া, জিরা গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু মিক্সড করে নিয়ে এখন আমি এটা দিয়ে দিব। এটা দিয়ে দেওয়ার পরে সুন্দর করে এটা কষিয়ে নিব, যত কষাবো ততই হচ্ছে খাইতে টেস্ট হবে। লবণটা আমি একটু পরিমাণ মতো করে দিয়ে দিলাম, পরে লাগলে দেখা যাচ্ছে আজরাকের পাপা বললে দিব আর না বললে নাই। আর আমার যতদিন দিছি আল্লাহর রহমতে ঠিকঠাক মতোই হয়েছে, আর পরে দিতে হয় নাই। এটা এখন আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে মুরগিগুলো দিয়ে দিব। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন,
আমার জানাইলে কি হবে, রান্না করতে বেশি ভালো লাগে। দেখা যাচ্ছে আমার রান্নার কথা কেউ খারাপ বলুক আর ভালো বলুক, যেটাই বলুক বললে অনেক ভালো লাগে। কেউ যদি বলে যে খারাপ হয়েছে, মোটামুটি কেউ বলে না, সচরাচর সবাই ভালোই প্রশংসা করে। যাই হোক, যদি আপনারা কেউ অন্যরকমভাবে রান্না করে থাকেন, সবাই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমি সেভাবে একদিন ট্রাই করব। দেখা যাচ্ছে আমি তো একঘেয়েমি রান্না খাচ্ছি, অনেকেই অন্যরকমভাবেও রান্না করে, দেখা যাচ্ছে সেটা বললে আমি তার মতো করে একদিন ট্রাই করব। এটাই হচ্ছে কথা। এখন আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও সুন্দর করে কষিয়ে নিব। এখন দেখেন মুরগি থেকে তেল উঠে বসছে, খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। ভাতের চাল ধুয়ে নিয়েছি আর মাংসটা আরো ভালো মতো কষাচ্ছি। এদিকে ভাতটা হইতে থাক আর মুরগি একটু কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। মুরগিতে আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম আর আজ রাখো হচ্ছে আহারে গ্যাস শেষ। হাই বলে তো, থ্যাংক ইউ বলে তো, আমার বলে রান্না করতে করতে গ্যাস চলে গেছে, মানে গ্যাস শেষ হয়ে গেছে, যেহেতু আমরা সিলিন্ডারে রান্না করি। এখন ফোন করলাম, গ্যাস আসলে তারপরে বাদবাকি রান্নাটা শেষ করতে হবে। এর মাঝখানে আজরাখকে গোসল করিয়ে নিয়ে আসলাম, আজরাখ এখন গোসল করে ফ্রেশ হয়ে একটু আসে আর দেখি কতক্ষণে গ্যাস আসে, তারপরে বাদবাকিটা রান্না হবে। আর আজ রাত গোসল করার পরে ওরও খাবারের টাইম হয়ে যায়, যার জন্য আমার খাবারটা খুবই দ্রুত রান্না করতে হয়। আর আজরাক মাশাল্লাহ দেখতে দেখতে বড় হয়ে গেল, অনেক বড় হয়ে গেছে। ওর ভিডিও আসলে আগের মতো ওইভাবে বাসার যে ভিডিও, তোমার চুলগুলো তো ঠিক হয় না। মাশাল্লাহ, আজরাকের জন্য সবাই দোয়া করবেন, আজরাক অনেক বড় হয়ে যাচ্ছে, মানুষের মতো যেন মানুষ হতে পারে, এই দোয়াই করবেন সবাই। এদিকে গ্যাস আলাও আসছে, উনিও গ্যাস দিয়ে গেল, এখন রান্নাটা আমার হচ্ছে কমপ্লিট করতে হবে। মানে ভেজালের শেষ নাই, এক রান্না করতে গিয়ে কখন রান্না শেষ হয়ে যায়, সেই রান্না এখন অনেকটা সময় লেগে গেল। এখন এই যে এটা গ্যাস সেট করে দিয়ে গেছে, এখন আমি এই যে মুরগির তরকারি ওইভাবেই রয়ে গেছে, ভাত এইভাবে রয়ে গেছে, এখন চুলাটা অন করে দিচ্ছি। মুরগি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আর অল্প একটু আমি ঝোল কমাবো। আজকে এই পর্যন্তই, আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, ভালো লাগবে আমারও। নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।